আচ্ছা আচ্ছা এর আগের লেকচারে আমরা দেখছিলাম যে ওই যে এক্সিয়ালি লোডেড মেম্বারের ক্ষেত্রে অ্যালাউবেল বাকলিং ফোর্স কত হয় ক্রিটিক্যাল বাকলিং ফোর্স কত হয় এআইসিএস ডি মেথোডে আবার ট্রাস্টের ক্ষেত্রেও দেখি যেটা তোমার পরীক্ষায় আসবে বলছিলাম তো এরপরে হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন আচ্ছা এটা কেন আস্তে আস্তে এটা আসতেছে যে ধরো একটা বিম আছে এটা ধরো একটা বিম আছে এই বিমটাতে এই বিমটাতে সাধারণত লোড কীভাবে আসে ডাউনওয়ার্ড লোড আসে এই এই লোড ছাড়াও এই লোডের কারণে একটা মোমেন্ট ডায়াগ্রাম আসবে না ধরো এই লোডের কারণে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে ঠিক আছে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু একদিকে হিঞ্জ আছে আরেকদিকে রোলার আছে তাই হচ্ছে এটা একটা সিম্পলি সিম্পলি সাপোর্টেড সাপোর্টেড বিমের মাঝখানে যদি একটা পয়েন্ট লোড দিই তাহলে তার মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম আচ্ছা এখন এরকম ঠিক আছে এই 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 এরকম এটার লোডটা যদি পি হয় তাহলে এই মোমেন্টের সর্বোচ্চ মানটা কত হবে বলতো পি এল বাই ফোর কত হবে বাই বাই আচ্ছা এই এটার দৈর্ঘ্য হচ্ছে যদি এল হয় দৈর্ঘ্য যদি এল হয় এবং বিমের মাঝখানে যদি পি লোড পরে তাহলে হচ্ছে যে যে মোমেন্ট ডায়াগ্রামটা হবে সেই মোমেন্ট ডায়াগ্রামটার মানটা হবে তো তাহলে যে কি আসছে একটা বিমের মধ্যে যদি এরকম হয় এখন যদি বিমে এক্সিয়ালি লোডেড থাকে বিমটা যদি কি থাকে এক্সিয়ালি লোডেড মানে হচ্ছে যে এক্সিস বরাবর যদি কম্প্রেশন অথবা টেনশন থাকে তখন এই মোমেন্টের মানটা একটু বেড়ে যায় মানে এই মোমেন্টটা তখন আর থাকে না এই মোমেন্টের মানটা পিএল বাই ফোর থেকে একটু বেশি হয় ঠিক আছে তো এটাকেই বলে যতটুকু বেশি হয় যত গুণ বেশি হয় সেটাকেই কি বলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ঠিক আছে যেহেতু বেশি হয়ে যাচ্ছে সেজন্য টপিকটার নাম কি সেই জন্য টপিকটার নাম হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন তাহলে কি হতে হচ্ছে একটা বিমের মধ্যে যদি লোড থাকে সেই লোডের কারণে একটা মোমেন্ট আসে তো সেই মোমেন্ট সেই মোমেন্ট তো আমরা জানি কিভাবে আসে যদি পয়েন্ট লোড থাকে তাহলে এরকম আসে আর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে আরেক রকম মোমেন্ট ডায়াগ্রাম হবে আর যদি কি হয় আর যদি শুধু মোমেন্ট থাকে তাহলে আর এক রকম হবে এরকম অনেক কিছুর কারণে অনেক কিছু থাকতে পারে ট্রাপিজয়েডাল লোডের কারণে অনেক রকম হইতে পারে তো এরকম মোমেন্ট ডায়াগ্রামগুলো হবে এর সাথে যদি এক্সট্রা এক্সিয়ালি লোডেড থাকে অর্থাৎ টেনশন অথবা কম্প্রেশন থাকে তখন ডায়াগ্রামটা এরকম থাকে না ডায়াগ্রামটা এর থেকে একটু বড় হয়ে যায় তো সেটা যতটুকু বড় যত গুণ বড় হয় সেটাকে বলে যে মোমেন্ট মেগনিফিকেশন এখন হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন কতটুকু হয় সেটা এইখানে শুধু একটা মানে একটা ব্যাখ্যা করা আছে মানে একটা প্রমাণ করা আছে এখানে এই স্লাইডে শুধু দেখানো আছে এই যে লোড এট সিম্পলি সাপোর্টেড বিম মানে কি প্রথমে আসি সিম্পলি সাপোর্টেড বিম কাকে বলে সিম্পলি সাপোর্টেড বিম তো জানো যে একদিকে স্প্যানটা পুরোপুরি রেজিস্ট ইয়া করবে কার উপরে একদিকে থাকবে এন্ডে একটা রোলার আর একদিকে হিঞ্জ আচ্ছা হ্যাঁ এটা তো বুঝছি সিম্পলি সাপোর্টেড বিম মিড স্পেনে কি থাকবে কনসেন্ট্রেটেড লোড দেখো কনসেন্ট্রেটেড লোড এট দা মিড স্পেন তাহলে কনসেন্ট্রেটেড লোডটা মান কত এফ ঠিক আছে তাহলে যদি এখানে এফ হয় কনসেন্ট্রেটেড লোড থাকার কারণে আমরা জানি কি রিয়াকশন কি হবে কনসেন্ট্রেটেড লোড থাকার কারণে এদিকে যদি এফ লোড থাকে তাহলে রিয়াকশনগুলো কত হবে এদিকে যেহেতু মাঝখানে পড়তেছে তাহলে এদিকে অর্ধেক হয়ে যাবে আর এদিকে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে আর এটা তুমি ইয়া থেকেও বের করতে পারো যে সামেশন অফ এফ ওয়াই আর হচ্ছে যে যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে রিয়াকশনগুলা বের করে ফেলতে পারো আচ্ছা যদি এই পি লোডগুলা না থাকতো এই কর্নারে এই এক্সিয়ালি পি লোডগুলা যদি না থাকতো তাহলে কি হইতো মোমেন্ট ডায়াগ্রামটা এটা একটু আঁকি ধরো আচ্ছা ধরো এখানে যদি এক্সিয়ালি লোডেড না থাকতো তাহলে শুধু থাকতো যে এদিকে এফ যে লোডটা আসতে সেই অ্যাফ লোডটা দুইটা অ্যান্ডে এফ বাই টু এফ বাই টু আকারে ডিস্ট্রিবিউটেড মানে বিভক্ত হয়ে গেছে তাহলে হচ্ছে যে এখান থেকে যদি আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি তাহলে হচ্ছে যে এদিক থেকে হচ্ছে যে এফ বাই টু উপরে উঠবে তারপর হচ্ছে যে এখানে আর কোনো লোড নাই তাই হচ্ছে যে কন্টিনিউয়াসলি চলতে থাকবে তারপর হচ্ছে যে সরি এটা একটু উল্টা আঁকছি যেহেতু এফ বাই টা নিচের দিকে তাহলে হচ্ছে যে নিচের দিকে এফ বাই টা যাবে উপর হচ্ছে কন্টিনিউয়াসলি যেতে থাকবে তারপর উপরে হচ্ছে যে এফ উপরে গেছে তাই এখানে এফ বাই টু যাবে উপরে যাবে মানে মোট টোটাল এফ উপরে গেছে তারপর হচ্ছে এখান দিয়ে যেতে থাকবে যেতে থাকবে তারপর হচ্ছে এফ বাই টু নিচের দিকে তাই হচ্ছে শূন্য হয়ে যাবে এদিকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম এখন যদি এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে

নিচের দিকে নামবে ঠিক আছে নিচের দিকে ট্রায়াঙ্গেল হবে আচ্ছা ট্রায়াঙ্গেলের সর্বোচ্চ মান কত হবে এই রেক্টেঙ্গুলের ক্ষেত্রফল এই রেক্টেঙ্গুলের ক্ষেত্রফল কত এদিকে কত নাম ছিল এফ বাই টু নাম ছিল ঠিক আছে এফ বাই টু নাম ছিল আর এদিকে এদিকে লেন্থ কত এল বাই টু এল বাই টু হ্যাঁ তাহলে গুণ করলে কত হয় এফ এল বাই ফোর ঠিক আছে এফ এল বাই ফোর গুণ করলে f ফোর আসে তারপর হচ্ছে এদিকেও এই মোমেন্ট ডায়াগ্রামটা পজিটিভ যেহেতু তাহলে দেখো এখানে কি হবে মোমেন্ট ডায়াগ্রাম যেহেতু পজিটিভ তাহলে কি হবে সরি সিয়ার ফোর্স ডায়াগ্রামটা যেহেতু পজিটিভ তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে উপরের মানে পজিটিভ হবে তাহলে উপরের দিকে উঠতে থাকবে উপরের দিকে উঠতে উঠতে কতটুকু উঠবে ওই একই পরিমাণ যেহেতু এই এরিয়াটাও কি আগের এরিয়ার সমান সেজন্য সমান হবে গিয়ে শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখতেছি যে আমরা যদি এক্সিয়ালি যে পি ফোর্স গুলা যদি না থাকতো তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা হইতো এরকম ওকে আচ্ছা এখন দেখো যেহেতু এক্সিয়ালি ফোর্স আছে তাহলে এই মোমেন্ট ডায়াগ্রামটা এরকম থাকবে না একটু বেশি হবে সেই বেশিটাই আমরা সূত্র দ্বারা প্রমাণ করব তো সেটা এফ এল বাই ফোর থাকবে না এফ এল বাই ফোর এর সাথে একটা জিনিস গুণ হবে সেটাকে কি বলবো আমরা মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কি বলবো মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর তাহলে হচ্ছে কি আসতেছে এফ এল বাই ফোর যদি এক্সিয়ালি লোডগুলো না থাকতো তাহলে এফ এল বাই ফোর হইতো আর যদি এখন যেহেতু এক্সিয়ালি লোডগুলো থাকবে একটু পরে সেজন্য আমরা কি গুণ দিতে হবে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর গুণ দিতে হবে এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা আমরা সূত্রের মাধ্যমে প্রমাণ করব আচ্ছা দেখো এখন যদি আমি এখানে আচ্ছা এই সূত্রটা দেখো এটা হচ্ছে যে মোমেন্টের ইকুয়েশন যে মোমেন্ট ইজ ইকুয়াল টু ইআই ভি ডাবল প্রাইম ঠিক আছে তো ইআই ভি ডাবল প্রাইম ইজ টু যেহেতু মোমেন্ট তাহলে ইআই ভি ডাবল প্রাইম ইজ টু মোমেন্ট যদি আমি এখানে বসাই মোমেন্ট এখানে যদি বসাইতে চাই তাহলে দেখো এদিকে যদি একটা ক্রস সেকশন নিই এই ভি বরাবর একটা যদি ক্রস মানে এদিক বরাবর যদি কাটি এদিক বরাবর যদি কাটি তাহলে হচ্ছে কে কে মোমেন্ট দেবে দেখো মোমেন্ট দিবে কত দূরত্বে এক্স দূরত্বের জন্য হ্যাঁ আর এটা কি মোমেন্ট মানে বরাবর এখানে মোমেন্ট নিচ্ছি আমি এই ক্রস সেকশন বরাবর মোমেন্ট নিচ্ছি এই ক্রস সেকশন বরাবর মোমেন্ট নিলে এফ বাই টু দিবে এফ বাই টু ইন্টু কত এক্স আর কে মোমেন্ট দিবে এই পি এই পি ইন্টু কত ভি ঠিক আছে ভি ইন্টু ভি এটাও কি এন্টিক্লক ওয়াইজ ঠিক আছে তো এখন দেখো এটাকে এটার মাইনাস পি ভিটাকে যদি বামপক্ষে আনি তাহলে ই আই ভি ডাবল প্রাইম প্লাস পি ভি ইজকল টু মাইনাস এফ এক্স বাই টু এবার হচ্ছে এটাকে আমি এই ইকুয়েশনটাকে আমি আই দ্বারা ভাগ করে দিব আই দ্বারা ভাগ করে কি পাবো ভি ডাবল প্রাইম ইজকল টু পি বাই আই পি বাই ইআই ভি ইজকল টু মাইনাস্স বাই টু ডিভাইডেড বাই ইআই ঠিক আছে এটা লেখা যে কি হইল আচ্ছা যাই হোক এই ইকুয়েশনটা আমি আই দ্বারা ভাগ করে দিব ই আই দ্বারা ভাগ করে পি বাই ইআই যেখানে আসবে সেখানে আমি ল্যামডা স্কোয়ার ধরে নেব তারপর হচ্ছে সেটাকে দুইবার ইন্টিগ্রেশন করে ভি এক্স পাবো দুইবার ইন্টিগ্রেশন করলেই দুইটা কনস্ট্যান্ট আসবে সি ওয়ান সি টু এখন আমার যেহেতু দুইটা কনস্ট্যান্ট আছে দুইটা বাউন্ডারি কন্ডিশন ইউজ করবো একটা হচ্ছে যে এই পয়েন্টে জিরো ডিফ্লেকশন আর হচ্ছে যে মাঝখানে মাঝখানে দেখো এটা কার্ডটা এখানে যদি আমি একটা স্লোপ আঁকি সেই স্লোপটা হচ্ছে যে একদম ফ্ল্যাট মানে হচ্ছে যে অক্ষের সাথে জিরো ডিগ্রি কোনো উৎপন্ন করে তাই এই স্লোপটার ঢাল কত জিরো আর যেহেতু এটা ডিফ্লেকশানের ইয়া ডিফ্লেকশনের ঢাল জিরো মানে কি স্লোপ জিরো স্লোপ জিরো মানে হচ্ছে যে ভি প্রাইম জিরো ভি প্রাইম কোথায় জিরোয়াই টুতে জিরো যেহেতু যেহেতু ওখান থেকে আমি সি টু এর মানটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে সি ওয়ান এর মানটা পেয়ে গেছি সি টু এর মানটা পেয়ে গেছি এবার হচ্ছে এই ইকুয়েশনটাতে সি ওয়ান আর সি টুর মানটা বসাই দিয়ে আমি একটা ডিফ্লেকশনের সূত্র পেয়ে যাচ্ছি মানে হচ্ছে যে আগে পড়ছিলাম শুধু এক্সিয়ালি লোড থাকলে যে এক্সিয়ালি লোডও আছে এবং হচ্ছে কি কনসেন্ট্রেটেড এফটাও আছে তখন ডিফ্লেকশনটা কেমন হয় সেটা দেখছি আচ্ছা এই ডিফ্লেকশনটাতে যে ডিফ্লেকশনটা পাইছি সেটা হচ্ছে আচ্ছা একটু দাঁড়াও ডিফ্লেকশন যেটা পাইছি সেটা এখন আমি জানি যে মোমেন্ট সমান সমান কি এই যেটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পেয়ে যাবেন ওখান থেকে আমি মোমেন্টের মানটা পাইছি কত দেখো এফ এল বাই ফোর টেন ল্যামডা এল বাই টু ডিভাইডেড বাই ল্যামডা বাই টু তাহলে কি দেখতেছি তাহলে কি দেখতেছি দেখো আমি একটু আগে তোমাকে দেখাইছিলাম ডায়াগ্রাম থেকে যে যদি কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে মোমেন্টের মানটা কত হইতো এফএল বাই 4 হইতো না এফএল বাই 4 হ্যাঁ এফএল বাই দেখো এর সাথে যদি এক্সিয়ালি লোড থাকার কারণে আমি ডিরাইভ করে দেখতেছি যে এফএল বাই 4 এর সাথে আরেকটা জিনিস গুণ আকারে আসছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর হ্যাঁ হ্যাঁ সেই যে যেটা গুণ আকারে আসছে সেটাকে কি বলতেছি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বা এমএমএফ

মানে হচ্ছে যে কনসেন্ট্রেটেড লোড মানে কি মাঝখানে একটা পয়েন্ট লোড থাকবে একটা পয়েন্ট লোড থাকবে আর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে মানে হচ্ছে পুরো বিম জুড়ে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তখন কি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কি এটা হবে তখন তো মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এটা হবে না তখন মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এখানে প্রমাণ করে নাই ডাইরেক্ট সূত্র লিখে দিছে যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কত হবে যদি কি হয় আচ্ছা যদি ইউডিএল হয় তখন মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কত হবে 2 সেক

এটা হচ্ছে যে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে মানে হচ্ছে গ্রাফ গুলা প্লট করছে ওই যে কনসেন্ট্রেটেড লোড থাকলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এর মানে হচ্ছে যে পি বাই পিসিআর এর গ্রাফটা কি এরকম হয় এগুলো এখন লাগবে না হয়তো আচ্ছা আমরা সরাসরি ম্যাথের দিকে যাই ম্যাথের দিকে যদি যাই দেখো এখানে বলতেছে যে ফর দ্য বিম এসিবি একটা বিম আছে এসিবি যেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম আমরা এখানে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর সব কি সিম্পলি সাপোর্টেড বিম এর ক্ষেত্রেই করতেছি যে সূত্রগুলো ইউজ করতেছি সবগুলো কি দেখো এখানে সূত্রেই বলে দিচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা তো এখানে হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা বিম আছে যেখানে হচ্ছে যে একটা পয়েন্ট লোড দেওয়া আছে পয়েন্ট লোডের মান হচ্ছে এফ তাহলে পয়েন্ট লোড যদি দেওয়া থাকে তাহলে আমরা যদি পিটা না থাকতো যদি চিন্তা করো তো যদি পিটা না থাকতো তাহলে মোমেন্টের মান কত হইতো হ্যালো 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 আচ্ছা এখানে একটা বিম দেওয়া আছে যে বিমটার যদি এফ পয়েন্ট লোড দেওয়া আছে মাছ বরাবর তাহলে হচ্ছে যে এই বিমে যদি আমি পিটা যদি না থাকতো তাহলে মোমেন্টের মান কত হইতো একটু আগে দেখাইলাম ইয়া এফএল/4 হ্যাঁ এফএল/4 হইতো তাহলে হচ্ছে যে এফএল/4 হইতো তাহলে তোমাকে এখানে একটা কোশ্চেন করছে দেখো এখানে বলছে যে

হ্যাঁ ত্রিশ ডিভাইডেড বাই ফোর কত হবে তিনশো ডিভাইডেড বাই ফোর আচ্ছা এখন দেখো দেখো কি যদি আচ্ছা এখানে বলে দিচ্ছে যে যদি পিছল টু জিরো হয় যদি টু জিরো মানে কি পি যদি না থাকতো পি যদি না থাকতো তাহলে কত হবে পঁচাত্তর একটা বের করে ফেলছি এখন যদি পি যদি দুইশো কিপ হয় তাহলে তাহলে কি কর তাহলে মোমেন্ট বের করি তো আগের আগের মোমেন্ট কত আগের মোমেন্ট পঁচাত্তর কম্পেয়ার দ্য মোমেন্টস মানে হচ্ছে যে যদি যখন পি ছিল না তখন হচ্ছে কত পাইছি আমি পঁচাত্তর যদি পি থাক পি যদি দুইশো কিপ হয় তখন কত তো তখন কত যদি বের করি তখন কি লাগবে আমার মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর লাগবে না হ্যাঁ তাহলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কত আমরা জানি কি টেন ল্যামডা এল বাই টু ডিভাইডেড বাই ল্যামডা এল বাই টু ঠিক আছে হুম আচ্ছা ল্যামডা কি ল্যামডা কি ল্যামডা হচ্ছে দেখো এখানে আমরা এজিউম করে ধরে নিয়েছিলাম না ল্যামডা স্কোয়ার সমান সমান কি পি ডিভাইডেড বাই ইআই দেখতেছ হুম হুম আচ্ছা তো ওখান থেকে আমরা ল্যামডাটা ফ্রেশ করব ল্যামডা সমান সমান কি রুট ওভার পি ডিভাইডেড বাই ইআই হ্যাঁ ওকে তাহলে এখানে দেখো এই যে এখানে এখানে হচ্ছে যে ল্যামডা সমান সমান ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই এআই তাহলে পি হচ্ছে যে 200 কিপ আর ইআই কত দেওয়া আছে 4 10 টু দি পাওয়ার 6 ওখান থেকে ল্যামডাটা পেয়ে যাবো ওকে ল্যামডাটা পেয়ে গেলে ল্যামডাটা পেয়ে গেলে আমরা কি বের করতে পারব কি বের করতে পারব এই যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা বের করতে পারব না মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা বের করে তাহলে হচ্ছে পঁচাত্তর এর সাথে এই মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা গুণ দিলে কি হবে নতুন মোমেন্ট পাবো বুঝে গেছে মানে হচ্ছে হ্যাঁ তাহলে আগে কত পাইছিলাম পঁচাত্তর আর এখন পাচ্ছি কত পঁচাত্তর ইন্টু কত ওই মোমেন্ট ম্যাগনিফিকেশন না ল্যামডা না মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর কত টেন ল্যামডা এল ও আচ্ছা আচ্ছা ওটা ল্যামডার মান বের করে তারপর ওকে আচ্ছা ল্যামডা দিবে মানে ল্যামডার মানটা বের করে এখানে ইনপুট দিতে হবে বের করে তারপর হ্যাঁ এটা হচ্ছে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর হুম আচ্ছা এর পরের মেটটা যদি দেখি পরের মেটটা দেখো এই যে ফর মেম্বার এফ জি এই এফ জি মেম্বারটার কথা বলছে যেটার হচ্ছে সার্কুলার সেকশন এটা হচ্ছে একটা কি সার্কুলার সেকশন 5 মিলিমিটার ডায়ামিটার এবং ইয়ার মান দেওয়া আছে আচ্ছা ইওলার বাকলিং লোড বের করতে বলছে অয়লার বাকলিং লোড অয়লার বাকলিং লোড পিসিআরটা বের করতে বলছে তাহলে পিসিআর সমান সমান আমরা কি জানি পাই ডিভাইডেড বাই হ্যালো হ্যালো হ্যাঁ ডিভাইডেড বাই জানি না পিসিআর মানটা l স্কয়ার ওই হ্যাঁ অয়লার বাকলিং লোড এর যেту বের করতে বলছে তাহলে এই সূত্রটা ইউজ করব এই সূত্রের মধ্যে যে i এর মানটা কত হবে যেহেতু সার্কুলার সেকশন তাহলে পাই ডি দিবি আর 4 ডিভাইডেড বাই 64 আর আর হচ্ছে l এর মানটা কত 0.62 যেহেতু fg মেম্বারের ক্ষেত্রে বের করতে বলছে e এর মানটা দেওয়া আছে ওখান থেকে আমি pc rটা বের করে নিব ঠিক আছে তারপর হচ্ছে রি এখানে একটা কারণ বলতে বলছি রিজন ওয়া এফ জি ক্যান নন বাকেল আন্ডার দিস লোডিং অ্যাক্টিং ডাউনওয়ার্ড আচ্ছা যদি এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যে কোনো একটা মেম্বারে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পরে তখন সেটার সেই মেম্বারের টেনশান হয় মানে যে কোনো মেম্বারে যদি ডাউনওয়ার্ড কোনো লোড পরে তাহলে হচ্ছে সেই মেম্বারের টেনশান হয় আর এখানে বলছো যে

এফজি বাঁকল করে না এই কারণে যেহেতু ডাউনওয়ার্ড লোড পড়তেছে ডাউনওয়ার্ড লোডের কারণে সেটা টেনশন দিবে এফজি মেম্বারটা কি দিবে টেনশন দিবে টেনশন দিলে কখনো জিনিস বাকল করে না বাকল কখন করে যখন কোনো মেম্বারে কম্প্রেশন হয় যেমন আমরা বাকল কিসের ক্ষেত্রে পড়ি কলামের ক্ষেত্রে বাঁকও পড়ি কলামের ক্ষেত্রে কেন বাকল পড়ি কলাম সব সময় কিসে থাকে কম্প্রেশনে থাকে কম্প্রেশন মেম্বার সব সময় বাঁকল করে টেনশন মেম্বার কখনো বাঁকল করে না বাঁকল করে না ওকে বাঁকাল মানে কি বাকল মানে হচ্ছে যে যদি চাপ দিই যদি বেঁকে যায় এখন যদি একটা মেম্বারকে টানি তাহলে সে কি কখনো বাঁকবে মানে যে সে কি কখনো এমনি বাগবে সে তো না সে হচ্ছে যে টেনশনে ছিড়ে যাবে সে কি হবে টেনশনে ছিড়ে যাবে ছিড়ে যাবে এদিকে এদিকে ক্রস সেকশন কমে ছিড়ে যাবে কিন্তু বাকল করবে না আচ্ছা ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ বের করতে বলছে এখানে এই যে ডাব্লিউ এই ডাব্লিউ ডিস ইউডিএলটা বের করতে বলছে রিকোয়ার টু মেক দ্য মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি টু মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর যদি দুই হয় এই মেম্বারের ক্ষেত্রে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা যদি দুই হয় তাহলে হচ্ছে কি কী বের করতে বলছে ডাব্লিউ এর মানটা বের করতে বলছে বের করতে আচ্ছা আচ্ছা দেখো এখানে এখানে কী আছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য মোমেন্টের মান কত হয় জানো এটা ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই এইট ওকে এটা বের করতে পারো যেটা কীভাবে বের করবা যদি বলি এটা দেখো এটা আমাদের মুখস্থ থাকে আচ্ছা তুমি যদি বের করতে চাও তাহলে বের করতে পারবা সেটা হচ্ছে যে এই দেখো এখানে ডাব্লিউ ধরো আমি তোমাকে একটা একটা ইয়ে করি ধরো এখানে আছে একটা স্প্যান লেন্থ কত এল আর সেটার উপরে কত লোড আসতেছে ডাব্লিউ লোড আসতেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ঠিক আছে তাহলে এটার এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে যে ডাব্লিউ আর কোন কত স্পেন জুড়ে কাজ করতেছে এল স্পেন জুড়ে কাজ করতেছে তাহলে টোটাল লোড কত হবে ডাব্লিউ ইন্টু এল হবে না হুম হুম মানে বুঝছো তো প্রত্যেকটা লোডের মান হচ্ছে ডাব্লিউ

কিন্তু এখন তো এভাবে করতে পারবো না কেন এটা কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমি নিজের সুবিধার জন্য এটাকে পয়েন্ট লোডে কনভার্ট করে নিয়েছিলাম পয়েন্ট লোড থাকলে এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় আমি জানি কিন্তু হচ্ছে যে এভাবে তো করা যাবে না সেটা কিভাবে করতে হবে দেখো এটা ডাব্লিউ এল বাই টু উপরের দিকে উঠছে তারপরে হচ্ছে যে এই ডাউনওয়ার্ড যে লোডগুলো থাকার কারণে সেটা প্রতি সময়ে মানে প্রতি মানে এভাবে কমতে থাকবে কিভাবে কমতে থাকবে এভাবে কমতে থাকবে কমে এসে জিরো হবে জিরো হওয়ার পর তারপরে আরো ডাউন ওয়ার্ড ফোর্সের কারণে আরো কমতে থাকবে আরো কমতে থাকবে এভাবে কমতে থেকে আবার এদিকে রিয়েশন ডাব্লিউ এল বাই টু এটা এরকম কেন হয়েছে দেখো সাপোর্টের রিয়েকশন ডাব্লিউ এল বাই উপরে ওঠার পর উপরে উঠার পর কি হয়েছে প্রতিটা একটু দূরেই তো ডাব্লিউ আছে একটু দূরেই তো কি আছে ডাব্লিউ আছে মানে একটু একটু করে কমে যাচ্ছে একটু একটু করে কি হবে কমে যাচ্ছে আগের আগের ডায়াগ্রামটা ছিল যে হঠাৎ করে মাঝখানে এসে কমছিল কেন ওইটা তো পয়েন্ট লোড ছিল ঠিক আছে না এখানে তো আর কোনো লোড ছিল না এখানে তো প্রত্যেকখানে লোড আছে আচ্ছা সেই জন্য ডায়াগ্রামটা এরকম হবে আচ্ছা আমরা জানি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ট্রায়াঙ্গুলার হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কি হবে প্যারাবোলা হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্টেঙ্গুলার হয় মোমেন্ট ডায়াগ্রাম যেরকম ট্রায়াঙ্গুলার হয় এখানে কি হবে ট্রায়াঙ্গুলার হলে প্যারাবোলা হবে তাহলে প্যারাবোলাটা যদি হয় প্যারাবোলাটা যদি আঁকতে যাই দেখো এটার মোমেন্ট ডায়াগ্রাম কি পজিটিভ না তাহলে কোন দিকে উঠবে উপরের দিকে উঠবে কিভাবে উঠবে এভাবে মানে হচ্ছে যে আমি বলি এভাবে উঠতে উঠতে পারে এভাবে উঠতে উঠতে প্যারাবোলা দুই রকমের হয় না এভাবে অথবা কি এভাবে আচ্ছা হ্যাঁ তো এখন কোন দুইটা হবে এখানে দেখো এখানে হচ্ছে ঢাল বেশি ছিল পরে গিয়ে কত হয়ে গেছে ঢাল কম যদি স্পর্শ এখানে যদি সাথে তাহলে এখানে হচ্ছে ঢাল কম ছিল পরে গিয়ে কি হয়েছে ঢাল বেশি হয়ে গেছে থিটাটা বেশি হয়ে গেছে তাহলে এখানে দেখো কি হবে থিটা কি বাড়বে নাকি থিটা কি কমবে এটা আমরা কিভাবে বের করব দেখো আগে মান ছিল বেশি তারপরে কি হয়ে গেছে কম হয়ে গেছে না থিটা কি হবে তারপরে কি হয়ে যাবে তাহলে আচ্ছা এরপরে দেখো এইদিকে আমরা একটা লোকাল এক্সেস এগুলো বলে লোকাল এক্সিস এখান থেকে এক্সিস আঁকার পর এবার বলো তো এই ডায়াগ্রামটা হবে না এই ডায়াগ্রামটা হবে এখানে দেখছ দেখো নেগেটিভ দিকে কি হচ্ছে বাড়তেছে নেগেটিভ দিকে বাড়তেছে না নেগেটিভ দিকে বাড়লে কি হয় দেখো মানে আমি বলি নেগেটিভ দিকে বাড়া মানে হচ্ছে যে নেগেটিভ দিকে বাড়া মানে হচ্ছে পজিটিভটাকে কমায় দিচ্ছে না পজিটিভটাকে কমায় দিচ্ছে হচ্ছে মান কিন্তু কমে যাচ্ছে তুমি হচ্ছে যে আমি তুমি বলতেছো না এই নিচেরটা হবে নিচেরটা কিন্তু হবে না নিচেরটা হবে না এই কারণে এমন হচ্ছে যে আমার মান যত ছিল পজিটিভ মান থেকে কমে কমে শূন্য চলে আসছে শূন্য থেকে আরো কমতেছে কিন্তু এটা ঠিক আছে তাহলে ডায়াগ্রামটা কিন্তু এরকমই হবে আছে এরকমই হবে ঠিক আছে তাহলে এই এটার মানটা কত হবে সর্বোচ্চ মানটা এই সর্বোচ্চ মানটা আমি ক্ষেত্রফল থেকে বের করব ক্ষেত্রফল কত হাফ ইন যেহেতু ত্রিভুজ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ঠিক আছে আপনি এই নিয়ম শিখেছেন ঠিক আছে কিন্তু আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি ঠিকই ওইটা মিলাই দিতাম আচ্ছা হাফ ভূমি উচ্চতা কি হবে দেখো এখানে এদিকে কত না হ্যাঁ এদিকে হচ্ছে ডাব্লিউ এল বাই টু উপরে উঠছিল না আর এদিকে হচ্ছে কত দৈর্ঘ্য কত এল বাই টু না তাহলে

আচ্ছা আচ্ছা ভাই এই সবগুলোর আপনার কাছে এটা কোনো লিস্ট আছে কিনা সবগুলোই তো কম বেশি এরকমই থাকে হয় ইউডিএল থাকে নালে পয়েন্ট লোড থাকে দেখো এই যে পয়েন্ট লোড থাকলে এফ পিএল বাই ফোর হয় ঠিক আছে বা এফ এল বাই ফোর হয় আর হচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট হয় আচ্ছা এখন দেখো তোমাকে এখানে বলছে যে এই যে ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ বের করতে যদি মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর টু হয় হ্যাঁ আচ্ছা হুম টু দাঁড়াও একটা কল আসছে অত সময়ের সময় আচ্ছা 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 তাহলে এখন দেখো এই ডাব্লিউ এর জন্য আমি কি জানি মোমেন্টটা কত হবে ডাব্লিউ এল এস এরকম একটা মোমেন্ট হবে সরি থেকে তুমি একটা মোমেন্ট হবে না যেটা সর্বোচ্চ মানটা কত হবে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ওকে হুম ওকে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 এখন হচ্ছে মোমেন্ট এখন যেহেতু দেখো এটা ট্রাস্টটা কি পিন কানেক্টেড প্রতিটা পয়েন্ট কি পিন কানেক্টেড পিন কানেকশনের জন্য এখানে যেহেতু ট্রাস্ট টু ফোর্স মেম্বার আর ট্রু ফোর্স মেম্বারে সবসময় হয় ইয়া থাকে টেনশন থাকে অথবা কম থাকে তাহলে তোমাকে এখানে আমি বলছিলাম যে এফ জিতে টেনশন কাজ করবে এবং এফ জি এর যে টেনশন ফোর্সটা সেটা বের করে নিতে হবে বুঝে গেছে এফ মানে এফ অফ এফ জি এই টেনশন ফোর্সটা কীভাবে বের করে নিব অনেকভাবে জিওমেট্রি থেকে এই স্লাইডে জিওমেট্রি থেকে বের করে দেওয়া আছে তুমি হচ্ছে ট্রাস সলভ করেও বের করতে পারো ট্রাস সলভ করে কিভাবে করবা যদি দেখো ট্রাস সলভ করে এভাবে করা যায় যে যে হচ্ছে যে এখানে হচ্ছে কি আছে জি পয়েন্টে একটা জয়েন্ট নিবা জি পয়েন্টে একটা জয়েন্ট নিবা জয়েন্ট নিলে কোন কোন ফোর্স গুলা কাজ করে দেখো এইদিকের একটা মেম্বার আছে এইদিকের একটা মেম্বার আছে এইদিকের একটা মেম্বার তিনটা মেম্বার জি পয়েন্টের যোগ না হুম এই তিনটা মেম্বার তাহলে জি পয়েন্টে জি পয়েন্টে যদি জয়েন্ট নি এবং হচ্ছে এই তিনটা মেম্বারের ফোর্সগুলা আমার এই মেম্বারের ফোর্সটা জানার জন্য আমার এই দুইটা মেম্বারের ফোর্সগুলা জানা লাগবে এখন এই দুইটা মেম্বারের যেহেতু জানা লাগবে সেহেতু আমি কি করতে পারি এই আরেকটা একটা জয়েন্ট নিতে হবে সি পয়েন্টে সি পয়েন্টে যদি জয়েন্ট নিই এটাও শূন্য আসে এটাও শূন্য আসে ডি পয়েন্টে যদি জয়েন্ট নেই এটাও শূন্য আসবে এটাও শূন্য আসবে কেন শূন্য আসতেছে কেন কোনো এক্সটার্নাল লোড নাই সেই জন্য এই পয়েন্ট এই মেম্বারগুলা জিরো ফোর্স মেম্বার হবে জিরো ফোর্স মেম্বার হওয়ার কারণে এই এটাও যেহেতু শূন্য চলে আসছে মানে এটাও শূন্য আর থাকে দুইটা মেম্বার এখান থেকে আমি সামেশন অফ এফ আর সামেশন অফ এফ করে এই মেম্বারটার ফোর্সটা পেয়ে যাব ঠিক আছে এই মেম্বারটার ফোর্স পেয়ে যাব এটা ডাব্লিউ সংক্রান্ত একটা মেম্বার ফোর্স হবে সেটা পাওয়ার পরে আমি কি করব আগে পাইছিলাম কত ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট হ্যাঁ এখন হুম এটার কারণে আমি একটা ফোর্স পাচ্ছি এবার আমি কি করব যেহেতু আমাকে এখানে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা দেওয়া আছে আমি জানি যে ইউডিএল এর ক্ষেত্রে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কি হয় আমি জানি যে হয় তো মাথা ঘোরাচ্ছে নাকি যে হচ্ছে যে না 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 আচ্ছা ইউডিএল এর ক্ষেত্রে আমরা জানি যে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এটা হয় যে 2 স্যাক ল্যামডা এল বাই 2 মাইনাস 1 হ্যাঁ বাই ল্যামডা এল বাই 2 তো এখানে হচ্ছে যেহেতু ইউডিএল আছে সেহেতু মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর এটা হবে সে আচ্ছা তো এখানে তোমাকে প্রশ্নে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর 2 দেওয়া আছে তাহলে 2 ইজ ইকুয়াল টু কত এটা না 2 ইজ ইকুয়াল টু এটা না এই পুরোটা না হ্যাঁ যেহেতু প্রশ্নে মোমেন্ট অফ নিফিকেশন কত 2 দেওয়া আছে সেজন্য 2 k এটা এখান থেকে 2 এটা থেকে আমি ল্যামডা l টা বের করে নিব বুঝে গেছিস স্যার ওখান থেকে ল্যামডা l টা বের করে নিয়ে আমি কি করব তাহলে দেখো আমি ল্যামডা l টা পেয়ে গেছি ল্যামডা l টা পেয়ে যাওয়ার পরে ল্যামডা l সাম ল্যামডা is equal টু সামথিং আসবে ওখান থেকে ল্যামডা সমান সমান কি দুটো বার pi বাই ei করব পি বাই ইআই ইন্টু এল ইজ ইকুয়াল টু সামথিং ওখান থেকে আমি পি এর মানটা বের করে ফেলব ঠিক আছে আচ্ছা ভাই এটা আরেকটু বলেন এই যে পি এর মানটা কিভাবে বের করতে হয় আরেক আচ্ছা তোমাকে এখানে করাই দেওয়া আছে এটা দেখানোটাই করি দাঁড়াও দাঁড়াও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে হ্যাঁ দেখো এখানে যে বোমেন ম্যাগনিফিকেশন ফ্যাক্টর তোমার কত দেওয়া আছে দুই দেওয়া আছে না হুম হুম আমরা জানি যে ইউডিএল থাকলে মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কত হয় 2 ইনটু এত হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো তোমাকে দেওয়া আছে 2 তো 2 সমান সমান কত এটা হবে না হুম 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 ওখান থেকে আমি ল্যামডা এলটা বের করে নিতে পারবো না হুম হুম পারবো ল্যামডা এলটা মানে দেখো আমার অজানা শুধু ল্যামডা এলই আছে ল্যামডা এলটা কত ল্যামডা এলটা কত আসবে

টু ঠিক আছে ওকে আচ্ছা এবার দেখো এল এর মান কত জিরো পয়েন্ট দেখো ওখানে হ্যাঁ তো এর মান 0.62 দিয়ে ভাগ করে দিবো ওই পাশে তাহলে কত আসে রুট সমান সমান আসে ওই ডিভাইডেড বাই কত

ওই যে ট্রাস সলভ করে ওই যে ওই যে জয়েন্ট মেথডে ট্রাস করে যেটা পাইছো সেটা হচ্ছে 0.01w সেটার সাথে ইকুয়াল টু লেখার জন্য এটাকেও কিলো নিউটনে রাখতে হবে এটা তো কিলো নিউটনে আসেই ওখান থেকে w এর মানটা বের করে নিবা এটা সমান সমান এটা লিখে w এর মানটা বের করে নিবা ওকে থার্ড নাম্বার কোশ্চেনটা কি বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এট মিড স্পেন

ম্যাক্সিমাম মুভমেন্টটা বের করার পর ম্যাক্সিমাম মুভমেন্টটা কত মিড স্প্যানে ডাব্লিউ এল স্কয়ার বাই এইট না হুম হুম এটা তো আমি জানি যে হ্যাঁ তো সেটা এখন যদি এই যে কি থাকে এক্সিয়ালি কোনো লোড থাকে সেই লোডটা কি হবে মোমেন্ট ম্যাগনি মানে আচ্ছা যে এই ডাব্লিউ এল স্কয়ার বাই এইট শুধু কিসের জন্য ইয়ার জন্য ডাউনওয়ার্ড লোড জন্য ডাউনওয়ার্ড লোডের জন্য আর ম্যাগনিফাইড মুভমেন্ট কি জন্য যেহেতু এটা কি ট্রাসের যেহেতু এক্সিয়ালি লোড মেম্বার সেটার মধ্যে কি এক্সিয়ালি লোড থাকবে সেই জন্য আমরা মোমেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর টু দ্বারা কি করে দেব গুণ করে দেব গুণ করব ওকে ইস ঠিক আছে আচ্ছা তাহলে রেকর্ডটা অফ করে দিই দাঁড়াও